হ্যালো বিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিন কিচেন। তুমি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি হাজির হয়ে গেলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো এসেই গেছে, আপনারা সবাই বাসায় বিরিয়ানি করবে, অবশ্যই একটি বিরিয়ানি মশলা লাগবে। আমার আজকের রেসিপিটি হলো শাহি বিরিয়ানি মশলা। এটি আমি কাবাব চিনি দিয়ে তৈরি করেছি। কাবাব চিনি দিলে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। বাজারে আমরা বিভিন্ন রকমের বিরিয়ানি মশলা কিনে থাকি, তো ভেজাল থাকে এবং বিরিয়ানি রান্নার পর অনেক সময় সেরকম টেস্ট পাওয়া যায় না। আমার আজকের এই বিরিয়ানি মশলা রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন, আপনারা 100% সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারবেন। তো বিয়ার, এই বিরিয়ানি মশলা যেহেতু আমি কাবাব চিনি ইউজ করেছি, এটি আপনারা মাংস যখন বিরিয়ানির মাংস রান্না করবেন তখন 1 কেজি মাংসের জন্য 1 চামচ মশলা মিক্স করে দিবেন, তাহলে পারফেক্ট হবে। আর যদি কেউ চান রান্নার শেষ পর্যায়ে একটু ছিটিয়ে দিবে, সেক্ষেত্রে একটু ছিটিয়ে দিতে পারেন, খুবই সামান্য পরিমাণ। তো বিয়ার, আমার এই শাহি কাবাব চিনি দিয়ে তৈরি বিরিয়ানি মশলা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। চলুন দেখি শাহি বিরিয়ানি মশলা তৈরি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। শাহি বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমি শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, মেথি নিয়েছি 1 চা চামচ, নর্মাল যেটা জিরা আমরা সবসময় রান্না ইউজ করে থাকি সাধারণ জিরা নিয়েছি 1 চা চামচ, বড় কালো এলাচ নিয়েছি 5টি, মরি বা মিষ্টি জিরা নিয়েছি 1 চা চামচ, জায়ফল নিয়েছি 1টি, এটা ফেটিয়ে এটার ভিতরে অংশ নিব, স্টার মশলা নিয়েছি 2টি, জয়ত্রী নিয়েছি 2টি, সাদা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, এটা অবশ্যই আপনারা নেবেন, সাদা গোলমরিচটা বিরিয়ানি মশলায় অবশ্যই লাগবে, দারচিনি নিয়েছি 3 পিস, তেজপাতা নিয়েছি 3টি, সবুজ ছোট এলাচ নিয়েছি 6টি, ধনিয়া নিয়েছি 1 চা চামচ, লবঙ্গ নিয়েছি 1 চা চামচ, এবং কাবাব চিনি যেটি শাহি বিরিয়ানি মশলার মেইন উপাদান বা ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন, এটি ছাড়া শাহি বিরিয়ানি মশলা হবে না। অনেকে এটি চিনেন আবার অনেকে চিনেন না, এটি কালো এলাচের মতো দেখতে কিন্তু এলাচের চেয়ে একটু বড় সাইজ, এটি দিলে বিরিয়ানিতে শাহি ফ্লেভার নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা কাবাব চিনি শাহি বিরিয়ানি মশলায় তৈরি করার সময় ইউজ করবেন। এছাড়া আমি লাল মরিচের পাউডার নিয়েছি 1 চা চামচ, পাপরিকা পাউডার নিয়েছি 1 চা চামচ। এখন আমি সমস্ত উপকরণগুলো ভেজে নিব, প্রথমে যেগুলো কম সময় লাগে এগুলো ভেজে নিব, দেন যেগুলো বেশি সময় লাগে। এখন আমি মশলাগুলো ফ্রাই করব, যে মশলাগুলো ভাজতে সময় লাগবে এগুলো আমি এটি ফ্রাই প্যানে নিয়ে ভেজে নিব, এগুলো ভাজতে একটু সময় লাগবে। 2 মিনিট ভাজার পরে যখন সুন্দর একটি ফ্লেভার বের হবে ঠিক তখনই নামিয়ে নেবেন, আর চুলার আস্থা থাকবে লো, না হলে পুড়ে গিয়ে মশলা টেস্ট নষ্ট করে দিতে পারে। বিয়ার্স, ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। এখন আমি যেগুলো ভাজতে কম সময় লাগবে সেগুলো ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব। এখানে জিরা, শাহি জিরা, মেথি, নর্মাল জিরা, তেজপাতা, এগুলো ভাজতে কম সময় লাগবে, ধনিয়া, তাই এগুলো একসাথে দিলাম। এগুলো লো হিটে 2 মিনিট ভেজে নিব, যখনই সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই সাথে সাথে নামিয়ে নিব, যেন পুড়ে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে। বিয়ার, সবগুলো মশলা আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, এখন আমি এগুলো ব্লেন্ড করব। বিয়ার, দেখুন সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি একটি চালনির সাহায্যে এগুলো চেলে নিব, যদি কোনো রকম আস্ত কিছু থেকে থাকে তাহলে সেপারেট হয়ে যাবে। সবগুলো চেলে নিতে হবে এই চালনির সাহায্যে, অনেক সুন্দর ফ্লেভার আসতেছে মশলার। এভাবে আমি সবগুলো চেলে নিব, অবশিষ্ট অংশ যেটি আর চাল ছিদ্র দিয়ে পড়তেছে না সেগুলো আমি এখন ফেলে দিব। বিয়ার্স, ছেলে যে মশলা নিয়েছি এখন এর মধ্যে আমি লাল 1 চা চামচ লাল মরিচের পাউডার অ্যাড করব,
ভালো করে মিক্স করব। জাস্ট দেখুন তৈরি হয়ে গেল স্পেশাল শাহি বিরিয়ানি মশলা। এটি আপনারা একটি এয়ারটাইট বক্সে বা পটে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একসাথে অনেক বেশি তৈরি করবেন না, কিছুদিন যাওয়ার পরে এগুলোর ফ্লেভার নষ্ট হয়ে যায়, তাই যখনই তৈরি করবেন একটু কম করে তৈরি করবেন এবং এটি আপনারা তেহারিতেও ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার আজকের এই শাহি বিরিয়ানি মশলা যেটি আমি কাবাব চিনি দিয়ে তৈরি করেছি, এটি যদি আমি অনেক সহজভাবে রেসিপিটি উপস্থাপনের চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ভিউয়ার্স, আমার আজকের এই সহজ শাহি বিরিয়ানি মশলা তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।